আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আমি নাজমা বেগম, সহকারী শিক্ষক পল্লবী মাজিদুল ইসলাম মডেল হাই স্কুল। আজ ক্লাস নিচ্ছি ক্লাস ফোর, সাবজেক্ট ম্যাথ। তো এর আগের ক্লাসগুলো আশা করি তোমরা প্রত্যেকেই দেখেছো। হ্যাঁ, আমি অনেকেরই কমেন্টস পেয়েছি, তো আমি আরও চেষ্টা করব তোমাদেরকে আরও সহজভাবে ক্লাসগুলো বুঝিয়ে দিতে। তো আজ যে ক্লাসটা নিচ্ছি, তোমরা একটু খেয়াল করো, এটা হচ্ছে অনুশীলনী 9.4, অনুশীলনী 9.4। সবাই একটু খেয়াল করো, পেজ নাম্বার 110, অনুশীলনী 9.4, পৃষ্ঠা 110। তো আমি বিস্তারিতভাবে বোর্ডে সবাই চলো একটু বলতে থাকি। এখানে দেখো যে এক নাম্বার প্রশ্নে বলা হয়েছে কোনটি বড়, সম্পর্ক সূচক, সূচকগুলো কি আমরা একটু দেখি, কোনটি বড় সম্পর্ক সূচক, লেস দেন গ্রেটার দেন, অর্থাৎ বৃহত্তর ক্ষুদ্রতর, বৃহত্তর বা সমান, প্রতীকের সাহায্যে প্রকাশ করো। এর আগের সাথে আমি একটু যোগসূত্র তোমাদেরকে বলছি যে এর আগের যে ক্লাসগুলো আমরা করেছি সেম জিনিস, সেম নিয়ম, সেম প্রতীক, শুধুমাত্র এখানে তখন দশমিক ছিল না। আর এটা ব্যতিক্রম হচ্ছে যে আমাদের এই গণিতগুলোতে দশমিক আছে। তো দশমিকটা একটু আমাদের বুঝতে হবে যে দশমিক কি, অর্থাৎ একের পরে, এক সংখ্যার পরে যতগুলো আসবে সেগুলো কিন্তু দশমিক সংখ্যা। তো দশমিক সংখ্যাটা একটু আমরা এটা জেনে নিব যে দশমিক জিনিসটা কি, অর্থাৎ আমরা এক, একটি পূর্ণ সংখ্যা আমরা জানি, এর পরবর্তীতে যা আসবে পরপর সবগুলোই আমরা কি জানব, দশমিক। তো এখানে দেখো প্রথম গণিতটাতে আমরা কি দেখতে পাচ্ছি, এক নাম্বারে এখানে দেওয়া আছে দশমিক চার, এটা মুছে গেছে আমি ঠিক করে দিচ্ছি, দশমিক চার, দশমিক সাত, অর্থাৎ দশমিক চার বড় না দশমিক সাত বড়। এখানে আমরা সবতেই পাই যে দশমিকের পরে এক হচ্ছে পূর্ণ সংখ্যা, যেহেতু এখানে দশমিক চার এবং দশমিক সাত, কাজে এখানে বৃহত্তর কোন দিকে থাকবে চিহ্নটা, অর্থাৎ আমরা বৃহত্তর এই চিহ্নটা বক্সে বসালাম। ঠিক একইভাবে দুই নাম্বার দেখো, 5.6, 6.5, কোনটা বড়, আমরা বড় কোন চিহ্নটা পেলাম, বড় সংখ্যাটা হচ্ছে 6.5, যেহেতু 6.5 তা আমার চিহ্নটা কোনটা বসালাম, বৃহত্তর। এবার দেখো যে দশমিক এক, দশমিক এক একটা সংখ্যা, শূন্য, শূন্য কি, শূন্য আদতে কোনো কিছু না, কাজে শূন্য কোনো কিছু মানই হয় না, সেক্ষেত্রে আমরা দেখব যে দশমিক এক বড় শূন্যর চাইতে। চার নাম্বার দেখো, 11 একটা বক্স দেওয়ায় 1.1, এই সংখ্যাটা যখন আমরা লিখতে যাব, তো আমরা দেখো এখানে 11 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, আর 1.1, অনেক সময় আমরা খেয়াল করি না যে দশমিক আছে কিনা, কিন্তু তোমাকে যেহেতু এই অঙ্কটা দশমিকের অঙ্ক, সেক্ষেত্রে আমাকে খেয়াল করতে হবে যে অঙ্কটা কি বলছে। প্রথম সংখ্যায় আমরা কি পেলাম, 11, আর দ্বিতীয়টা এরপরে নেক্সট এটা 1.1, কাজে বড় সংখ্যাটা হচ্ছে 11, বৃহত্তর চিহ্নটা দেওয়া থাকবে এই 11-র দিকে। এবার দেখো পাঁচ নাম্বারের 10/5, আর এখানে হচ্ছে দশমিক পাঁচ, আমরা যদি রাফে এটা করি, 10 দিয়ে 5কে যদি ভাগ করি, তাহলে একটা শূন্য দশমিক নামাতে হবে, তাহলে শূন্য আসে, শূন্য যদি আসে 5, 10, 50, কাজে এটাকে যদি আমি ভগ্নাংশকে ভাগ করে ফেলি সেম জিনিস আসবে। এক্ষেত্রে আমরা কি দেখব যে লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু সমান, কাজে আমরা চিহ্নটা কি দিচ্ছি, সমান। ছয় নাম্বারটা দেখো, 0.7, আর এখানে 7.3, 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে 0.03, অর্থাৎ 0.3 আসে, কাজে দশমিক তিনের চাইতে
दशमिक सात बड़ो सेहेतु बृहत्तर चिन्हटा होबे कि दशमिक सातेर दिके ठीक सात नम्बर अंकटा देखो जे शून्य दशमिक एक और एखाने एक दस भागेर एक दस भागेर एक के जदि आमि भाग करी काजे जेहेतु एकटा संख्या आछे दशमिक देवार पर शून्य दिलाम काजे दशमिकेर परे एक दिले दशके दस इक्वल टू है ठीक आठ नम्बर जदि आमि उभय संख्याटा काटी काटार परे कोन मान है एक काजे एक उभय समान ए चिन्हटा हलो समान কাজে খুবই সহজ আমরা যদি আগের গুলো ভালো করে বুঝতে পারি কাজে দশমিকের অংশটাও আমরা বুঝতে পারবো এবার আসো দুই নাম্বার আমরা কি করব যোগ ও বিয়োগ কর তো তোমাদেরকে রাফ করতে বলেছি যে এখানে দেখো দশমিক ছয় এবং দশমিক চার দুইটা সংখ্যার মধ্যে যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে এই চিহ্নটা আমরা কোথায় দিচ্ছি একদম নিচে তাহলে ছয়ে আর চারে যদি আমি যোগ করি শূন্য আর এক থাকে একটা দশমিকের আগে বসলো যেহেতু দশমিকের আগে এক বসলো সেটা সেহেতু সেটা হচ্ছে এক হলো পূর্ণ সংখ্যা কাজে দেখো দশমিক ছয় যোগ দশমিক চার ইকুয়াল টু এক দশমিক শূন্য উত্তর এক আমরা এখানে বসিয়ে দিলাম ঠিক দুই নাম্বারটা দেখো যে শূন্য দশমিক আট যোগ শূন্য দশমিক পাঁচ এখন রাফে আট শূন্য দশমিক আট শূন্য দশমিক পাঁচ এখানে যোগ চিহ্ন দিলাম আটে আর পাঁচে নর্মালভাবে যোগ করব অর্থাৎ আমাকে দশমিকের ক্ষেত্রে একক আর দশক পাঠটা খুব ভালোভাবে খেয়াল করতে হবে আটে আর পাঁচে কত তেরো তিন হাতে আছে কত এক এক আমরা এই এক ঘরে বসালাম তাহলে দশমিকের সংখ্যা দশমিক অর্থাৎ সবসময় খেয়াল করবে যে দশমিকের নিচে যেন দশমিক হয় সংখ্যাগুলো যেন এলোমেলো না হয় তাহলে দেখবা খুব ইজি হয়ে যাবে অঙ্কটা এবার আসো তিন নাম্বার তিন নাম্বারে আমরা কে দেখতে পাচ্ছি শূন্য দশমিক ছয় যোগ শূন্য দশমিক সাত রাফে যোগ করে দেখালাম শূন্য দশমিক ছয় আর সাত ছয় ছয় বারোকে তেরো তিন হাতে আছে এক এক এখানে কাজে এক দশমিক শূন্য তাহলে আমরা কি পাচ্ছি এক দশমিক তিন তাহলে উত্তর আমরা লিখব এক দশমিক তিন এ হলো আমাদের এক আর দুই গণিতগুলো তো দুইয়ের আরও গণিতগুলো আছে আমি যেই নিয়মটা দেখালাম তোমাদের এইচডব্লিউ থাকবে দুই অর্থাৎ যোগ ও বিয়োগের দুই সম্পূর্ণ অঙ্কগুলো তো তোমরা আশা করি এই গণিতগুলো খুব ভালো করে করবে আর নিশ্চয়ই গত গণিতগুলো করেছো তো তোমাদের ভালো রেসপন্স পাচ্ছি কারো যদি কোনো কমেন্টস থাকে আমাদের যে ভিডিওতে কমেন্টস বক্স আছে সেখানে তোমরা কমেন্টস লিখবে এবং সলভ করার চেষ্টা করব এবং তোমাদের যেভাবে সুবিধা হয় তোমাদের ভালোটাই আমরা চাই এবং আমরা চাই যে তোমাদের বেসটা যেন আরও শক্ত এবং মজবুত হয় আগামী ক্লাসে আবার নতুন কোনো কিছু বিষয় নিয়ে তোমাদেরকে করাবো এখানে একটু বলে রাখি আমাদের একটা চ্যাপ্টার অর্থাৎ আট দশমিক চার যেটা ভগ্নাংশের অঙ্কটা করা হয়নি কারণ আমাদের চতুর্থ টিউটোরিয়ালের সিলেবাসটা তোমরা দেখবে এবং চতুর্থ টিউটোরিয়ালের অনুযায়ী আগে গণিতটা আমরা শেষ করে তারপর যতটুকু বাকি আছে তা কভার করে দেব ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই ধন্যবাদ